অবশেষত নিউজ 12 অসম নর্থ ইষ্টত প্রচার হওয়া বাতৰি সত্য প্রমাণিত হল। প্রাক্তন পার্বত্য উন্নয়ন বিভাগৰ মন্ত্রী সুমৰংহাঙৰ কংগ্রেসত যোগদান। বিজেপিৰ ডিফু বিধানসভা সমষ্টিৰ টিকটৰ দাবীদার আছিল সুমৰংহাং। ডিফুৰ পৰা বিজেপিৰ প্রার্থিত্ব নাপায় আজি গুৱাহাটীত কংগ্রেসত যোগদান করে প্রাক্তন মন্ত্রী সুমৰংহাঙে। কংগ্রেস দলৰ পৰা ডিফু বিধানসভা সমষ্টিৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা কৰিব সুমৰংহাঙে। প্রাক্তন পার্বত্য উন্নয়ন বিভাগৰ মন্ত্রী সুমৰংহাঙৰ কংগ্রেসত যোগদান। বিজেপিৰ ডিফু বিধানসভা সমষ্টিৰ টিকটৰ দাবীদার আছিল সুমৰংহাং। ডিফুৰ পৰা বিজেপিৰ প্রার্থিত্ব নাপায় আজি গুৱাহাটীত কংগ্রেসত যোগদান করে প্রাক্তন মন্ত্রী সুমৰংহাঙে। কংগ্রেস দলৰ পৰা ডিফু বিধানসভা সমষ্টিৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা কৰিব সুমৰংহাঙে। অবশেষত নিউজ 12 অসম নর্থ ইষ্টত প্রচার হওয়া বাতৰি সত্য প্রমাণিত হল।